পঞ্চায়েত ভোটের দিন শাসক দলের দুই সক্রিয় কর্মীকে খুনের অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে সর্বস্ব লুট করা হয় বলে অভিযোগ। বুধবার দুপুরে ঘটনায় রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী চর বাজিতপুরে চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েকটি পরিবারের সোনা টাকা আসবাবপত্র সহ গবাদি পশু লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পাঁচটি পরিবারের পক্ষ থেকে যোগীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। শাসক দলের দুষ্কৃতীদের অত্যাচারে বাড়িতে ঢুকতে পারছে না বলেও দাবি করা হয়েছে। তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে পুলিশকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই বলে দাবি করেছে। এই প্রসঙ্গে যোগীপুর ফাঁড়ির এক পুলিশ অফিসার জানিয়েছে, এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে খুনের বদলা নিতেই এদিন ভর দুপুরে অভিযুক্তদের বাড়িতে চড়া হয় একদল যুবক। তারপর বাড়ির দরজা জানালা ভেঙে ঘরের সব কিছু লুট করে নিয়ে যায়। ঘন্টা দুয়েক ধরে অন্তত পাঁচটি পরিবারের ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, বিছানাপত্র থেকে শুরু করে মজুত করা কয়েক কুইন্টাল দানা শস্য নিয়ে যায়। এমনকি বেশ কয়েকটি গরু মোষ সহ ছাগলও নিয়ে যায়। এমনকি ঘরের চালা টিন থেকে জানালা দরজাও কিছুই বাদ দেয়নি তারা। জঙ্গিপুর থেকে তরিকুর শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের বাড়ি থেকে আমরাকে হাঁটকে দিয়ে, আমরাকে মারধর করে হাঁটকে দিয়ে আমাদের বাড়িঘর সব ভাঙচুর করে ওরা আমাদের টিন, আমাদের দরজা, জানলা, যত টিভি, ডিশ, আমাদের যা কল টল ছিল সব বাড়ির ভেঙে টেঙে ওরা নিয়ে চলে গেছে। কে কে নিয়ে গেছে? নিয়ে গেছে, একটা গেছে সদাগর, একটা গেছে জুল্লু, একটা গেছে তোমার আব্দুল রাজ্জাক হাজি, তারপরে গেছে তোমার হায়াত শেখ, সাইদুল শেখ, এরাই সব আমাদের নিয়ে গেছে। কোথায় কোথায় ঘটনা ঘটেছে? বাজিতপুরে, চর বাজিতপুরে ঘটনা ঘটেছে। আপনারা কোথায় এসেছেন? আমরা এসেছি ফাঁড়িতে। কি আশ্বাস দিল প্রশাসন? চেষ্টা করে দেখছি। আরো কি ঘটনা ঘটেছে ওখানে? আমাদের আরো ঘটনা ঘটেছে বলতে আমাদের ইত্যাদি বাড়ি ঘরে লুটপাট, মাল জাল যা ছিল সমস্ত আমাদের সব কিছু নিয়ে নিয়েছে ওরা। আমাদের যা যা ছিল, আমাদের গরু নেই, আমাদের ছাগল নেই, আমাদের কোনো কিছু নেই। কোন দলের? আমাদের কোন? ওরা কোন দলের লোক? ওরা যে দলের লোক, আমরাও সে দলের লোক, কিন্তু আমরা তো জানি না যে কি পক্ষে আর কি পক্ষে লয়, আমরা তো কিছু জানি না, ভোটই তো হয়নি, কি করে জানবো কোন পক্ষের আমরা আর ওরা কোন পক্ষে, কি করে জানবো? এতটা দুশ্মনি আমাদের সাথে করলো। আপনার নাম? আমার নাম রোজিনা খাতুন। বাড়ি? বাড়ি চর বাজিতপুর।